আসসালামু আলাইকুম আজ আমরা বিয়ের ব্যাপারে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনবো হাদিসটি জাভের ইবন আবদুল্লাহ রাজিয়ালহু হতে বর্ণিত তিনি বলেন আমরা এক সফরে রসুল্লাহ সাল্লা ইসলামের সঙ্গে ফিরছিলাম আমি আমার দুর্বল উটটিকে দ্রুত চালাতে চেষ্টা করছিলাম এ সময় পিছন থেকে একজন আরোহী আমার উটটিকে ছড়ি দিয়ে খোঁচা দিলে এটি দ্রুত চলতে শুরু করলো যেমন ভালো ভালো উটকে তোমরা চলতে দেখো ফিরে দেখি রাসুলুল্লাহ সাল্লাই তিনি আমাকে জিজ্ঞেস করলেন জাবির তোমার এত তাড়াতাড়ি করার কারণ কী আমি বললাম আমি নতুন বিয়ে করেছি তিনি জিজ্ঞেস করলেন কুমারী না বিধবা আমি বললাম বিধবা তিনি বললেন তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না তুমি তার সাথে খেলা কৌতুক করতে সেও তোমার সাথে খেলা কৌতুক করতো জবাবে আমি বললাম আমার পিতা তার কয়েকজন কন্যাকে রেখে উদের যুদ্ধে শহীদ হয়েছেন এজন্য আমি চাইনি যে তাদের মতো কাউকে বিয়ে করি বরং আমি বয়স্ক কাউকে বিয়ে করতে চেয়েছি যেন আমার বোনকে সে বোনদেরকে সে দেখাশোনা করতে পারে রাসুলুল্লাহ সাল্লাম যখন ওনার এই জবাব শুনলেন তখন বললেন তুমি ঠিক করেছ অতএব আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসুলুল্লাহ সালাইসলাম কুমারী মেয়েকে বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করেছেন সাথে সাথে বিধবা বয়স্ক মেয়েকে বিয়ের ব্যাপারেও সন্মতি জ্ঞাপন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে বিয়ে স্বাদীর ক্ষেত্রে এসব রসুল সাল্লাহ ইসলামের সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন ইনশাল্লাহ বিয়ে সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ হাদিস ও তথ্য নিয়ে আমরা আবার হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম